নাটোরে বোরো ধানে শীষ আসার আগেই হঠাৎ করে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত জমির পোকা দমন করা না গেলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। আর কীটনাশক প্রয়োগেও পোকা দমন করতে না পেরে কৃষি বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন চাষিরা। এদিকে পোকা দমনে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। নাটোর প্রতিনিধি মেহেদী হাসান বাবুর প্রতিবেদন জানাচ্ছেন সালাহউদ্দিন বাদল। নাটোর সদর উপজেলার আটঘরিয়া, বড়বাড়িয়া, লক্ষ্মীপুর, লালমণিপুর, ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় বোরো ধানের জমিতে হঠাৎ কারেন্ট পোকা, পাতা চোষা পোকা, খোল পচা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগেও আক্রান্ত জমির পোকা নিধন করা যাচ্ছে না। কি করলে পোকা দমন হবে তা নিয়ে চিন্তিত চাষিরা। আক্রান্ত জমির পোকা দমন করা না গেলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। সরকারি সহযোগিতা পরামর্শ না পাওয়ার অভিযোগ করে হতাশার কথা জানান চাষিরা। এই এরম শীষ মরে যাচ্ছে, আর হচ্ছে গুইদি পোকা দেখা মানে যাচ্ছে না। তো এই ধানের এখন অবস্থা খুব খারাপ। এই কারেন্ট পোকা কোনো ওষুধের রেজাল্ট পায় নাই, সরকারের ডিলারশিপ আইসো আমাদের এখানে কোনো উদ্যোগ নেয় না। ধানের বয়স যখন 60 থেকে 65 দিন হয়, শীষ বাড়ানোর সময় থেকে এই কারেন্ট পোকাটা লাগে। ধানের আবাদ না পাই তাহলে বসালে অবশ্যই সমস্যা পড়তে হবে আমাদের। তবে কৃষি বিভাগ বলছে আবহাওয়া পরিবর্তনে কিছু জমিতে পোকার আক্রমণ হয়েছে। পোকা দমনে কৃষকদের পাশে থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় যে রোগ বালাই থাক, আমি মনে করি যে কৃষকদের পরামর্শ দিয়ে কৃষি বিভাগ পাশে থেকে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেখানে কোনো ব্যাঘাত ঘটবে না। সদর উপজেলায় এবার প্রায় 11,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সব ধরনের রোগ বালাই দমন করে উৎপাদন ঠিক রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের মডার্ন মোড়ে এই কর্মসূচির আয়োজন করে এইড এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রকল্পের কর্মকর্তা সহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এ সময় মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু ও শিক্ষাবিদ খন্দকার হাফিজ ফারুক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে মোটরসাইকেল চোর চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল সন্ধ্যায় কোনাবাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার সদর থানার ইমান আলীর ছেলে হাসমত আলী এবং টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার গাবসারা গ্রামের মজিবুর রহমানের ছেলে সজীব। দেশের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখা, ইসকন এবং জাসদ। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, জেলা সম্পাদক অসিত কুমার ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে নোয়াখালীতে ইসকন মন্দিরে হামলা সহ সারা দেশে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ইসকন মন্দিরের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে লালমনির হাটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসকন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।